কৃষ্ণা, হরিবাসর চ্যানেল সাবস্ক্রাইব করে পাশের বেলটি ক্লিক করো। হরে কৃষ্ণ, আমাদের বহুদিনের প্রতীক্ষার অবসান, অবশেষে আজকে আমরা আমাদের ছোট্ট বন্ধুদের সঙ্গে একসাথে মিলিত হয়েছি। তা তোমরা অনেকেই দেখছি উপস্থিত রয়েছ, তোমাদের সঙ্গে আলাপ পরিচয় আস্তে আস্তে হবে। তোমাদের ক্লাসের নিয়মগুলো আমরা গ্রুপে দিয়েছিলাম, নিশ্চয়ই তোমরা জানো। আমরা যখন কিছু প্রশ্ন করব, তোমরা হ্যান্ড রেইজ অপশনে যাবে, গিয়ে হ্যান্ড রেইজ করবে, তখন আমরা তোমাদেরকে আনমিউট করে দেব। আনমিউট করার পর তোমাদের যা বলার তোমরা সেটা বলবে। ভিডিও কেউ অফ রাখবে না, সকলে ভিডিওগুলি অন রাখবে। আজকে আমাদের বৈদিক কিডস ক্লাসের প্রথম পর্ব, আমরা আজকে ভাগবতম স্টোরি শুনব। তোমরা গল্প শুনতে ভালোবাসো তো? কে কে গল্প শুনতে ভালোবাসো একটু চ্যাট বক্সে ইয়েস লেখো তো দেখি। গল্প শুনতে কার কার ভালো লাগে তোমরা একটু চ্যাট বক্সে ইয়েস লেখো, তাহলে বুঝতে পারবো। ও বাহ, তোমাদের তাহলে গল্প শুনতে অনেকেই ভালো লাগে, ভেরি গুড। ঠিক আছে, তো আজকে আমরা কি গল্প শুনবো? ভাগবতম স্টোরি। কেমন? গ্রন্থরাজ শ্রীমদ ভাগবতম থেকে আমরা গল্প শুনব। তোমরা কেউ কেউ ভাগবতমের নাম শুনেছ, কেউ কেউ শোনোনি, আস্তে আস্তে সেগুলি জানবে। ভাগবতম আমাদের একটি মহান শাস্ত্র। সমস্ত টিচারের যিনি টিচার, তার নাম হচ্ছে ব্যাসদেব। সেই ব্যাসদেব ভাগবতম লিখেছেন। তোমরা মহাভারতের নাম শুনেছ, ভগবদ গীতার নাম শুনেছ, বেদের নাম শুনেছ, উপনিষদের নাম শুনেছ, এই সব গ্রন্থ লিখেছেন ব্যাসদেব। আর আমরা যে কাহিনী আজকে শুনব ভাগবতম, সেই ভাগবতমটাও ব্যাসদেবের লেখা। তো আমরা কিছু স্লাইডের মাধ্যমে ভাগবতম স্টোরিজ আজকে শুনব, এবং তোমাদের জন্য আজকের অনুষ্ঠানের শেষে থাকবে একটা খুব সুন্দর কার্টুন। খুব সুন্দর একটা কার্টুন ফিল্ম থাকবে, সেই কার্টুন ফিল্মটা তোমরা অবশ্যই দেখবে, তাহলে আরো ভালো করে আমাদের আজকের স্টোরিটা বুঝতে পারবে। তো ভাগবতম স্টোরির ফোর্থ চ্যাপ্টারে, ফোর্থ ক্যান্টোতে তোমাদেরই মতন একটি বাচ্চা ছেলের গল্প রয়েছে। সেই বাচ্চা ছেলেটির নাম ধ্রুব মহারাজ। কেমন? তো সেই ধ্রুব মহারাজের কাহিনী আজকে আমরা আলোচনা করব, এবং তার বয়স কিন্তু তোমাদের অনেকের থেকে কম। তার বয়স ছিল তখন মাত্র 5 বছর। যখন আমরা আমরা যে সময়ের কাহিনী শুনছি, সেই সময় ধ্রুব ছিল একটি বাচ্চা ছেলে, আর তার বয়স ছিল মাত্রই 5 বছর। আমি দেখতে পাচ্ছি তোমাদের অনেকের বয়স 5 বছরের বেশি, আবার কেউ কেউ রয়েছে 5 বছরের কম। যাই হোক, যেহেতু মোটামুটি তোমরা ধ্রুবর তৎকালীন বয়সের সঙ্গে মোটামুটি একই বয়সের, তাই তোমরা ধ্রুবর কাহিনী খুব ভালো করে উপলব্ধি করতে পারবে। সুতরাং এখন আমরা ধ্রুব মহারাজের কাহিনী শুনব। স্লাইড দেখতে পাচ্ছ? এই আমরা যে গল্পটি শুনব, ভাগবতম থেকে লেখা। সেই ভাগবতমের তাৎপর্য লিখেছেন একজন খুব শুদ্ধ কৃষ্ণ ভক্ত, তার নাম তোমরা অনেকে জানো, তার নাম হচ্ছে এ.সি. ভক্তি বেদান্ত স্বামী প্রভুপাদ। সারা পৃথিবী জুড়ে যে ইস্কন সংস্থা তৈরি হয়েছে, সেই ইস্কন সংস্থাটি তার নিজের হাতে তৈরি। যদি তোমাদের লেখাগুলো পড়তে অসুবিধা হয়, তোমরা মোবাইলটাকে আড়াআড়ি ভাবে রাখো, কেমন? আর ইচ্ছা করলে তোমরা আঙুল দিয়ে ড্র্যাগ করে জুম করে নিতে পারো,
তাহলে লেখাগুলো আর একটু বড় বড় লাগবে। দেখো আমরা যে গল্পটি শুনবো, সে গল্পের যে চরিত্র ধ্রুব, সেই ধ্রুবের ধ্রুবর ফ্যামিলি হিস্ট্রি তোমাদের একটু বলি। আরম্ভ হচ্ছে ব্রহ্মা থেকে, কেমন? ব্রহ্মার তো অনেকগুলি মানস পুত্র ছিল, তা ব্রহ্মার এক পুত্রের নাম ছিল স্বয়ম্ভূ মুনি এবং তার স্ত্রীর নাম ছিল শতরূপা। খুব ভালো করে শুনবে, দরকার হলে নোট নেবে, আমরা পরের দিনকে এর উপরে কুইজ করব, কেমন? তোমরা তো প্রত্যেকে কুইজ ভালোবাসো, তো অতএব কুইজ তোমরা অংশগ্রহণ করবে, তার জন্য আজকে যেটা আমরা গল্পটা বলবো খুব মন দিয়ে শুনবে। স্বয়ম্ভূ মুনি ব্রহ্মার ছেলে, মনে থাকবে? সেই স্বয়ম্ভূ মুনি, তার ছেলের নাম ছিল উত্তম, এই উত্তানপাদ। সেই উত্তানপাদের দুইজন স্ত্রী, সুনীতি আর সুরুচি। উত্তানপাদের সঙ্গে এই দুই স্ত্রীর বিবাহ হয়েছিল। আর সুনীতি, সুনীতির ছেলের নাম ধ্রুব, সুরুচির ছেলের নাম হচ্ছে উত্তম, ঠিক আছে? তো এই উত্তম আর ধ্রুব দুই ভাই, দুজনের মা আলাদা কিন্তু দুজনের বাবা হচ্ছেন উত্তানপাদ। মনে থাকবে ধ্রুবর ভাইয়ের কি নাম? ধ্রুবর ভাইয়ের নাম হচ্ছে উত্তম। ধ্রুবর মায়ের কি নাম? সুনীতি। উত্তমের মায়ের কি নাম? সুরুচি। আর ওদের বাবার নাম কি? উত্তানপাদ, ঠিক আছে? তো এরপরে আমরা স্লাইডটা দেখাই, তাহলে তোমাদের কাছে পরিষ্কার হবে। কি বলছে দেখো, ওয়ান ডে উত্তম ওয়াজ প্লেয়িং অন কিং উত্তানপাদেস ল্যাপ, ধ্রুব অলসো ওয়ান্টেড টু প্লে উইথ হিজ ফাদার, ট্রাইড টু গেট অন হিজ ল্যাপ। সুরুচি, হিজ স্টেপ মাদার, স্টপ ধ্রুবা অ্যান্ড সেড, গেট ডাউন ফ্রম দেয়ার ধ্রুবা, ইউ আর নট কোয়ালিফাইড, কান্ট ইউ সি মাই সন ইজ প্লেয়িং অন দ্য কিংস ল্যাপ। কিং উত্তানপাদ লুকড হেল্পলেসলি। তোমরা শুনলে, আমি একটু তাও বাংলা করে দিই। তোমাদের নিশ্চয়ই অনেকের মধ্যে, যারা যারা ভাই বোন রয়েছো, তোমাদের মধ্যে মাঝে মাঝে একটু সংঘর্ষ হয় বাবার কোলে কে বসবে, হয়তো? হ্যাঁ, যারা যারা একাধিক ভাই বোন রয়েছো, একটা সন্তান হলে তো কিছু এরকম ঝামেলা হবে না, কিন্তু যেখানে একাধিক সন্তান, তো সেখানে একটু এরকম সমস্যা হতে পারে, বাবার কোলে কে বসবে। কার কার মধ্যে এরকম হয় একটু চ্যাট বক্সে ইয়েস লিখে পাঠাও তো। হ্যাঁ, ভাই বোনের মধ্যে এরকম ঝগড়া কার কার হয় যে আমি আগে বসবো, তাহলে তোমার একটু চ্যাট বক্সে ইয়েস লিখে পাঠাও, তাহলে আমরা বুঝতে পারবো যে কারা কারা এরকম করো। তো যাই হোক, আমরা দেখে নিচ্ছি দুজনকার মধ্যে মাঝে মাঝে এরকম ঝামেলা হতো। তো যখন ধ্রুব দেখলো তার ভাই বাবার কোলে বসে রয়েছে, ধ্রুব মনে করলো আমি কেন বসবো না, অতএব সে ভাইয়ের সঙ্গে সঙ্গে সেও চাইলো বাবার কোলে উঠতে। কিন্তু তখন সেখানে ছিল কে? ধ্রুবর মা সেখানে উপস্থিত ছিল না, তখন সেখানে উপস্থিত ছিল উত্তমের মা। উত্তমের মা ধ্রুবকে কিছুতেই বাবার কোলে বসতে দেবে না। উত্তমের মা খুব কঠোরভাবে বলল যে ধ্রুব, তোমার বাবার কোলে তোমার ওঠার কোনো অধিকার নেই, তুমি এক্ষুনি বাবার কোল থেকে নেমে যাও। কেন অধিকার নেই? কারণ তুমি আমার ছেলে নও, যদি তোমার বাবার কোলে উঠতে হয় তাহলে তোমাকে তপস্যা করতে হবে, তপস্যা করে তোমাকে আমার ছেলে হয়ে জন্মাতে হবে, তবে আমি তোমাকে তোমার বাবার কোলে উঠতে দেব। একটি 5 বছরের বাচ্চা, তাকে যখন এরকম কঠোর ভাবে তিরস্কার করা হলো, তখন সে তো প্রচন্ড রেগে গেল। কার না রাগ হবে? হ্যাঁ, তোমাদেরকে যদি তোমার বাবার কোলে বা মায়ের কোলে কেউ উঠতে না দেয়, তোমাদের রাগ হবে কি না? নিশ্চয়ই রাগ হবে। তো একই রকম তোমাদেরই মতন বাচ্চা ছেলে ধ্রুব, সেই ধ্রুব খুব তার রাগ হলো। রাগ হলে তোমরা কি করো? রাগ হলে নিশ্চয়ই গিয়ে মায়ের কাছে অভিযোগ করো,
মা আমাকে ওই কাকু এই বলেছে, মা আমাকে ওই দিদিটা এই বলেছে। হ্যাঁ, রাগ হলে তোমরা মায়ের কাছে অভিযোগ করো, আমি জানি, আমার কাছে সব খবর আছে। অতএব ধ্রুব সেও কি করলো, সে ছুট্টে গিয়ে চলে গেল মায়ের কাছে। মায়ের কাছে গিয়ে সে কি বলল সেটা আমরা দেখছি পরের পৃষ্ঠায়। ধ্রুব ran to his mother. His lips were trembling in anger. He was shedding tears. He narrated what took place. Queen Suniti immediately lifted her son onto her lap. She told her son, "Do not think badly of your stepmother, my dear son. To achieve your goal in life, perform great penance for the pleasure of Lord Narayana." "Where can I find Lord Narayana?" Dhruva asked his mother. She replied, "I heard that লেখাটা এখানে ঠিক পরিষ্কার নয়। "I heard that great sages go to forest to do penance." এইভাবে যখন ধ্রুব মহারাজ তার মায়ের কাছে এসে বললেন যে আমাকে এরকম করে আমার বিমাতা বাবার কোলে উঠতে দেয়নি, তখন তার মা কিন্তু তাকে বললেন যে দেখো তুমি মায়ের, তুমি তোমার বিমাতার প্রতি ক্রুদ্ধ হয়েও না, তুমি তোমার তোমার বিমা তোমাকে বলেছে যে বাবার কোলে উঠতে গেলে তপস্যা করতে হবে। ঠিকই বলেছে, তপস্যা প্রত্যেকটা মানুষের করা উচিত, তা তুমিও যদি তপস্যা করো তাহলে তোমার সমস্ত কিছু স্বপ্ন সফল হবে। দেখো এখান থেকে আমাদের কিছু শিক্ষা নেওয়ার আছে। আমরা এই গল্পগুলো কেন পড়ছি, কিছু শিক্ষা গ্রহণ করার জন্য, ভ্যালুজ। আমরা বলি না ভ্যালু এডুকেশন, তা এখান থেকে আমরা কি ভ্যালুজ পাচ্ছি সেটা আমরা একটু দেখব, কি কি শিক্ষা পাচ্ছি। এই শিক্ষাগুলো আমাদেরকে আমাদের জীবনে গ্রহণ করতে হবে। প্রথমত, ধ্রুব যখন তার মায়ের কাছে এলো অভিযোগ করতে, মা তাকে একটা কথা বলেছিলেন, ভাগবতমে লেখা রয়েছে 4:8-17-এ মা বললেন, "মা অমঙ্গলং তাত পরেষু মংস্তা ভুঙ্গতে জনজত পর দুঃখ তত্। তার মানে হচ্ছে কখনো তুমি কারোর অমঙ্গল চাইবে না। তোমাকে হয়তো বাবার কোলে উঠতে দেওয়া হয়নি, তার মানে এই নয় যে যিনি তোমাকে উঠতে দিলেন না তুমি তার অমঙ্গল চাইবে। কেন, যখনই তুমি কারুর অমঙ্গল চাইবে তোমার অমঙ্গল আগে হবে। কি সুন্দর শিক্ষা দেখো। তাহলে আমাদের কি কর্তব্য, আমরা সকলের ভালো চাইব। হতে পারে কখনো কারোর সাথে আমাদের সমস্যা, সেটা সেই সমস্যা আবার মিটেও যাবে, কিন্তু আমরা কখনো কারোর খারাপ চাইব না। যদি কখনো আমরা কারোর খারাপ চাই, সব থেকে আগে আমাদেরই খারাপ হবে, মনে থাকবে তো? তাহলে তোমরা কি করবে, কখনো কারোর প্রতি রেগে গেলে কারোর খারাপ চাইবে কি চাইবে না? যদি খারাপ চাও চ্যাট বক্সে ইয়েস লেখো, যদি খারাপ না চাও চ্যাট বক্সে নো লেখো। বা 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 বা, তোমরা তো খুব ভালো ছেলে মেয়ে আমি দেখতে পাচ্ছি। তোমরা সকলেই লিখছো নো 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 নো, ভেরি গুড ভেরি গুড, আমাদের খুব ভালো লাগছে দেখে। তাহলে দেখো তার মা তাকে শেখালেন কখনো কারোর খারাপ চাইবে না। আমরাও এটা মনে রাখবো, কেমন, আমাদের সঙ্গে যে যাই করুক না কেন আমরা তার মঙ্গল চাইবো, আমরা তার ভালো চাইবো। যদি আমরা তার ভালো চাই তাহলে আমাদের ভালো সবার আগে হবে। এই একটা শিক্ষা আমরা পেলাম। আর 2 নম্বর শিক্ষা কি পেলাম বলতো, না ধ্রুবর মা ধ্রুবকে কি বললেন যে তোমাকেও তপস্যা করতে হবে, ভগবানের আরাধনা করতে হবে। দেখো আমরা অনেকেই অনেক কিছু কাজ করি, তোমরা যেমন পড়াশোনা করছো তাই তো, আরো অনেকে অনেক কাজ করছে, কিন্তু আমরা কি বলি, ভাগ্য যোগ চেষ্টা সমান ফল, তাই না? আমাদের ভাগ্য মানে ভগবানের ব্লেসিংস, মার্সি। তো ভগবানের
আশীর্বাদ চাই আর চেষ্টা মানে আমাদের কর্ম। তাহলে তোমরা যে পড়াশোনা করছো, আমি আমি জানি তোমরা ঠিক সরস্বতী পুজোর আগের দিন হঠাৎ করে খুব প্রণাম করতে আরম্ভ করো, তাই তো? আর সরস্বতী পুজোর পরের সরস্বতী পুজোর দিন তো প্রত্যেকেই বারবার করে মা সরস্বতীকে নমস্কার করো। কেন না? মা সরস্বতী বিদ্যার দেবী। তা ঠিকই, আমরা যখন ভগবানকে বা দেব দেবীকে নমস্কার করি, প্রণাম করি, তখন তাদের আশীর্বাদ পাই এবং সেই আশীর্বাদটা আমাদের খুব দরকার। অতএব এটাও আমাদের শিক্ষা নিলাম, তার মা তাকে শেখালেন যে তুমি ভগবানের শরণাপন্ন হও, তোমার সব চাহিদা পূর্ণ হবে। তো এইভাবে তার মা তাকে তপস্যা করতে বললেন। আমরা ভাগবতমে আরেকটা জায়গায় পাই, তোমাদের তপস্যা হচ্ছে মন দিয়ে পড়াশোনা করা। আমরা একটু আগে শুনলাম যে তপস্যা করতে বলা হচ্ছে, তো কি তপস্যা তোমরা করবে? ছাত্রানাং অধ্যয়ন তপ। তোমরা সবাই ছাত্র ছাত্রী, তোমাদের কর্তব্য হচ্ছে পড়াশোনা করা, অধ্যয়ন করা। যদি তোমরা মন দিয়ে পড়াশোনা করো, সেটি হচ্ছে তোমাদের তপস্যা। আমি জানি তোমরা সবাই খুব মন দিয়ে পড়াশোনা করো, করো তো? ভেরি গুড। তো এইভাবে তোমাদেরকে মন দিয়ে পড়াশোনা করতে হবে। এরপর আমরা দেখি পরের কাহিনীটা কি হলো। তার মা তো তাকে বললেন যে তুমি বনে যাও, তপস্যা করো। তো মায়ের কথা শুনে ধ্রুব মহারাজ কি করলেন? ধ্রুব মহারাজ তপস্যা করতে যাচ্ছেন। তোমরা দেখতে পাচ্ছ ছবিতে, উনি বনে গেলেন তপস্যা করতে। সেই বনে গিয়ে, বনে যাওয়ার সময় তার সঙ্গে নারদ মুনির দেখা। নারদ মুনি একজন খুব বিখ্যাত ভক্ত, দেবর্ষি। তো নারদ মুনি ওইটুকুনি বাচ্চাকে দেখে ভাবলেন, ও বনে যাচ্ছে, কি করবে না করবে, ওকে আমি একটু কথা বলে দেখি, যদি ওকে বুঝিয়ে শুনিয়ে বাড়িতে ফেরত পাঠানো যায়। তো নারদ মুনি বললেন, মাই ডিয়ার ধ্রুবা, Even great learned sages were unable to find God even after practicing yoga and austerity for many births. I think you should go back home. দেখো নারদ মুনি কি বললেন। নারদ মুনি বললেন যে তুমি যাচ্ছ বনে তপস্যা করতে, কেন না? তুমি ভগবানকে লাভ করবে, কিন্তু আমি জানি অনেক বড় বড় ঋষি তারা জন্মের পর জন্ম বনে গিয়ে তপস্যা করেও ভগবানকে পায়নি, তাই তুমি বরং বনে ফিরে যাও, তুমি বরং ঘরে ফিরে যাও, নারদ মুনি উপদেশ দিলেন। এখন দেখো ধ্রুব মহারাজের মা কিরকম দেখো। হ্যাঁ, তোমরা যদি তোমার মাকে বলো যে মা আমি পাশের পাড়ায় কোন একটা বন্ধুর বাড়ি যাব, তোমাদের মা কি একা একা ছেড়ে দেবে বলো তো? চ্যাট বক্সে লিখে জানাও তো, ইয়েস অর নো। ধরো 20-25টা বাড়ি দূরে যাবে, নো নো নো, সবাই নো বলছে। হ্যাঁ ঠিকই, আমরা ছেড়ে দিই না বাচ্চাকে, কিন্তু ধ্রুব মহারাজের মা তাকে একা ছেড়ে দিল। কোথায় যাওয়ার জন্য? বনে, যে বনে বাঘ সিংহ থাকে, গভীর বন, কোনো মানুষ নেই, কি খাবে তার ঠিক নেই, জল নেই, ঘর নেই, বাড়ি নেই, সেই গভীর বনে ধ্রুব মহারাজের মা তাকে পাঠালেন তপস্যা করবার জন্য। এবং তখন নারদ মুনি তাকে বললেন যে তুমি বরং বাড়ি ফিরে যাও, কারণ বনে গিয়ে তপস্যা করলেই যে ভগবানকে পাবে এরকম কোনো ব্যাপার নয়, অনেকেই অনেক ঋষি মুনিরা তপস্যা করেছেন,
কিন্তু ভগবানকে তারা পাননি। দেখি এটা শুনে ধ্রুব কি বলে, ধ্রুব বললেন, মাই ডিয়ার লর্ড, রিপ্লাইড ধ্রুবা হামলি, মাই স্টেপ মাদার সুরুচি হ্যাজ পিয়ার্সড মাই হার্ট উইথ হার হার্স ওয়ার্ডস, দেয়ারফোর আই ক্যানট ফলো ইউর অ্যাডভাইস। উনি বললেন, আমার মা বিমাতা যেহেতু আমাকে খুব কঠোরভাবে তিরস্কার করেছে, তাই আমি ওই বাড়িতে আর ফিরব না, আমি তপস্যা করে ভগবানকে লাভ করব। এরপর কি বলা হচ্ছে, আই ওয়ান্ট টু অকুপাই এ পজিশন মোর এক্সাল্টেড অ্যান্ড ইম্পর্ট্যান্ট দেন এনি ওয়ান হ্যাজ এভার ইয়েট অ্যাচিভড ইভেন বাই মাই ফাদার অ্যান্ড গ্র্যান্ডফাদার্স, ইফ ইউ উইশ টু হেল্প মি দেন কাইন্ডলি অ্যাডভাইস মি অফ অ্যান অনেস্ট পাথ টু ফলো বাই হুইচ আই ক্যান অ্যাচিভ দ্য গোল অফ মাই লাইফ। এর মানে কি হচ্ছে, নারদমুনি বলছেন, নারদমুনিকে ধ্রুব মহারাজ বলছেন, আমি এমন একটি পদ নিতে চাই যা ত্রিভুবনের কেউ পায়নি। তার মানে তিনি অ্যাকচুয়ালি রাজা হতে চাইছিলেন, কোথাকার রাজা, শুধু পৃথিবীর রাজা নয়, তিন ভুবনের রাজা, স্বর্গ মর্ত পাতাল, তার এই সবের মধ্যে তিনি চাইছিলেন সব থেকে বড় রাজা হতে, যেটা কিনা এমনকি তার বাবাও হতে পারেননি, তার ঠাকুরদাও হতে পারেননি। দেখো নারদ মুনি তো ধ্রুব মহারাজকে কথাগুলি বললেন, ধ্রুব মহারাজও তো কম তেজস্বী নন, ধ্রুব মহারাজের প্রপিতামহ হচ্ছে ব্রহ্মা, গ্রেট গ্র্যান্ডফাদার, কেমন, ধ্রুব মহারাজের গ্রেট গ্র্যান্ডফাদারের নাম হচ্ছে ব্রহ্মা, তার গ্র্যান্ডফাদার হচ্ছেন স্বয়ম্ভূ মুনি, হ্যাঁ তিনি এই রকম একজন বংশের ছেলে, ক্ষত্রিয়, তিনিও খুব তেজস্বী। নারদমুনি যদিও ভয় দেখালেন, অ্যাকচুয়ালি নারদমুনি কি করলেন, নারদমুনি তাকে এক্সামিন করছেন, পরীক্ষা নিচ্ছেন, শিক্ষকের কাজ কি, ছাত্রের পরীক্ষা নেওয়া। তো এখান থেকে আমরা আরেকটি ভ্যালু পেলাম, যে যে কোনো কাজে সফল হতে গেলে গুরুর দরকার, গুরু মানে টিচার, তাই না? তোমরা দেখো প্রত্যেকেই পড়াশোনা করো আমি জানি, তা তোমাদের প্রত্যেকের টিচার রয়েছে, বাবা মা তোমাদের প্রথম টিচার, ফার্স্ট টিচার বাড়িতেই, ফাদার মাদার, তাই না? এছাড়াও স্কুলের টিচার, আরো কত টিচার তোমাদের রয়েছে, তাহলে টিচার ছাড়া কোনো কিছু শেখা যায় না। ঠিক তেমনি আমাদের স্পিরিচুয়াল সায়েন্স শিখতে গেলেও টিচারের দরকার, গুরুর দরকার। তো এখানে নারদমুনি হলেন গুরু, সেই নারদমুনি ধ্রুব মহারাজকে এক্সামিন করলেন যে ও কতটা ডিটারমাইন্ড। সুতরাং আমাদেরকে কোনো কিছু পেতে গেলে আমাদের খুব কঠিন সংকল্প করতে হবে, এটা আমি করেই ছাড়বো, এইরকম সংকল্প নিয়ে আমাদের এগোতে হবে। তাহলে তোমরা এখন পড়াশোনা করছো, তোমাদেরকে সংকল্প করতে হবে যে আমরা মন দিয়ে পড়ব, যদি আমরা মন দিয়ে পড়াশোনা করি তাহলে আমরা অনেক কিছু পড়তে পারবো, অনেক বড় হতে পারবো, বাবা মা যেরকম চান আমরা সেরকম হতে পারবো। সুতরাং এই যে রিজলিউশন, ডিটারমিনেশন, এগুলি খুব ইম্পর্টেন্ট। তো আমি নিশ্চিতভাবে বিশ্বাস করছি যে তোমরা সকলেই এখন থেকে আরো ডিটারমাইন্ড হবে যে না, আমাকে ক্লাসে মিস যে পড়াগুলো দেবেন বা স্যার যে পড়াগুলো যে দেবেন সেই পড়াগুলো আমি ঠিকঠাক ভাবে করবো, প্রত্যেক দিন আমি হোমওয়ার্ক করব, আমি পড়াশোনায় ফাঁকি দেব না। নিশ্চয়ই তোমরা এরকম ডিটারমিনেশন নেবে আজ থেকে, তো ধ্রুব মহারাজের সেই রকমই ডিটারমিনেশন ছিল। সিইং ধ্রুবস ডিটারমিনেশন নারদ ইনস্ট্রাক্টেড হিম দ্য প্রসেস অফ ডুইং দ্য পেনান্স টু অ্যাচিভ দ্য মার্সি অফ লর্ড নারায়ণ। যখন নারদ মুনি দেখলেন যে ধ্রুব মহারাজ একদম ডিটারমাইন্ড, তখন তিনি তাকে ভগবানকে কেমন করে পেতে হয় সেই রাস্তাটা দেখালেন। কি বললেন ধ্রুব মহারাজকে, তুমি মধুবনে যাও, মধুবন হচ্ছে বৃন্দাবন, সেখানে গিয়ে তুমি যমুনা নদীতে স্নান করবে, যমুনায় স্নান করে তুমি তপস্যা করবে। এবং নারদ মুনির এই ইনস্ট্রাকশন শুনে ধ্রুব মহারাজ
কঠোর তপস্যা আরম্ভ করলেন। কিরকম তপস্যা জানো? তিনি প্রথমে প্রথম মাসটায় প্রত্যেক 3 দিন অন্তর ফল খেতেন। ভাবো একবার, 3 দিনে একবার মাত্র ফল খেতেন। আমরা একদিনে 3 বার খেলেও খিদে পেয়ে যায়, তাই না? তোমাদের তো এখন বাচ্চা বয়স, তোমাদের তো ঘন্টায় ঘন্টায় খিদে পাবে। তো ধ্রুব মহারাজ এমন কঠোর তপস্যা করছেন যে আমাকে আমার যে অ্যাম্বিশন, আমার টার্গেট, সেখানে পৌঁছতেই হবে। তার জন্য তিনি প্রত্যেক 3 দিনে একটু করে ফল খাচ্ছেন প্রথম মাস। সেকেন্ড মাসে আরো কঠোর তপস্যা করছেন। কিরকম না? সেকেন্ড মাসে প্রত্যেক 6 দিনে একটু করে পাতা খাচ্ছেন মাত্র, ফলও নয় পাতা। দিনের গ্যাপটাও বাড়িয়ে দিলেন, খাবারের পরিমাণটাও কমিয়ে দিলেন। তারপরের মাস থার্ড মান্থে তিনি কি করছেন? প্রত্যেক 9 দিন অন্তর একটু করে জল খাচ্ছেন। চিন্তা করতে পারছো? সারা মাস জুড়ে 9 দিনে একবার একটু জল খাচ্ছেন, আর বাকি দিনগুলো কিচ্ছু খাচ্ছেন না। তিনি সেই সময় কি করছেন? তিনি সেই সময় মন্ত্র জপ করছেন। কোন মন্ত্র জপ করছেন? নারদ মুনি তার গুরু তার কানে কানে একটি মন্ত্র শিখিয়েছিলেন। সেই মন্ত্রটি কি? ওম নমো ভগবতে বাসুদেবায়। কেমন? তোমরা অনেক মন্ত্র নিশ্চয়ই শুনেছ, তো এই মন্ত্রটা খুব গুরুত্বপূর্ণ মন্ত্র। ওম নমো ভগবতে, ভগবতে মানে ভগবান, কে না? বাসুদেবায়। ভগবানের নাম কি? বাসুদেব। বসুদেবের ছেলেকে বলা হয় বাসুদেব। যেমন তোমরা শুনেছ, হ্যাঁ, পাণ্ডু, পাণ্ডুর ছেলে পাণ্ডব, কুন্তির ছেলে কৌন্তেয়, তেমনি বসুদেবের ছেলে হচ্ছে বাসুদেব। তো তোমরা বলতে পারবে বাসুদেবের আরেক আর কি কোনো নাম তোমরা জানো? মৃন্ময়ী, বলো, তোমাকে আমি আনমিউট করলাম। মৃন্ময়ী, নিজেকে মিউট আনমিউট করো। আচ্ছা ঋষিকেশ, তুমি নিজেকে আনমিউট করো, তোমাকে লাইন দিলাম। বলো তো বাসুদেবের আর কোনো নাম জানো? কৃষ্ণ, মুরারি। কৃষ্ণ, আর কিছু? কৃষ্ণ বাদ দিয়ে রামচন্দ্র। ওকে, আচ্ছা মৃন্ময়ী, তুমি বলতে পারবে আর কোনো নাম? মুরারি। মুরারি, ভেরি গুড, থ্যাংক ইউ। আচ্ছা শুভশ্রী, তুমি বলতে পারবে আর কোনো নাম বাসুদেবের? গোবিন্দ। গোবিন্দ, ভেরি গুড। বাহ, তোমরা তো একদম রীতিমতন শিক্ষিত ছেলে মেয়ে, খুব ভালো লাগছে তোমাদেরকে দেখে। তোমরা এত চমৎকার সব উত্তর দিচ্ছ। তাহলে বাসুদেব, বাসুদেব হচ্ছেন গোবিন্দ, বাসুদেব হচ্ছেন কৃষ্ণ, বাসুদেব হচ্ছেন মুরারি। সেই বাসুদেবের ধ্যান করতে বললেন, তার নাম বলতে বললেন। জানো তো মন্ত্রের খুব বড় শক্তি হয়। হ্যাঁ, তোমরা পুষ্পাঞ্জলি মন্ত্র দাও সরস্বতী পুজোর সময়। মন্ত্র কি করে? মন্ত্র বললে মন ভালো থাকে। তো সত্যযুগের জন্য নারদ মুনি বলেছিলেন ওই মন্ত্র। তোমরা কি বলতে পারবে কলিযুগের জন্য কোন মন্ত্র? হ্যাঁ, আচ্ছা দেখি আমি, কে বলতে পারো? কৃত্তিকা, তুমি বলতে পারবে কলিযুগে কোন মন্ত্র বলতে হয়? মিউট আনমিউট করো। হরে কৃষ্ণ মহামন্ত্র। ভেরি গুড। তা কৃত্তিকা আমাদের বলছে হরে কৃষ্ণ মহামন্ত্র বলতে হয়। আচ্ছা হরে কৃষ্ণ মহামন্ত্র পুরো মন্ত্রটা কি? অরিত্র বলতে পারবে পুরো মন্ত্রটা? দেখি আর কে পারে। তোমাদের ছবিগুলো এত সরে যাচ্ছে যে আমি আনমিউট করতে পারছি না, তার আগেই ছবি সরে যাচ্ছে। আচ্ছা শীতেশা, তুমি বলো তো, বলতে পারবে? নিজেকে আনমিউট করো। হরে কৃষ্ণ 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 হরে,
ভেরি গুড, টিচার স্যার একদম ঠিক বলেছে। তাহলে আমাদের এখন যদি ভগবানকে পেতে হয়, যদি আমাদের জীবনে সফল হতে হয়, যদি আমাদের টার্গেট ফুলফিল করতে হয়, তাহলে আমাদেরকে মন্ত্র বলতে হবে। কোন মন্ত্র? হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। এই মন্ত্র বললে আমরা আমাদের জীবনে সফল হব, আমাদের মন ভালো থাকবে, আমাদের সমস্ত বাধা কেটে যাবে, হ্যাঁ আমরা কৃষ্ণের কৃপা লাভ করব। তাহলে ধ্রুব মহারাজ এরকম কঠোর তপস্যা করছিলেন। তারপরে নয় মাসে তিনি তো একটু করে জল খাচ্ছিলেন, তারপরের মাসে তিনি জাস্ট একটু করে বাতাস খাচ্ছিলেন, মানে আমরা যে শ্বাস প্রশ্বাস নিই, এক্সেল ইনহেল করি, তিনি সেটা মাত্র করছিলেন, খালি ইনহেল করছিলেন। তার ফলে তিনি এত তেজ প্রাপ্ত হলেন যে পৃথিবী তার ভারে কাঁপতে লাগলো, এবং স্বর্গের দেবতারা পর্যন্ত তারা ভয় পেয়ে গেলেন। তারা সবাই গিয়ে ভগবানকে বললেন যে ভগবান, ভগবান বিষ্ণু বা কৃষ্ণ, আপনি দয়া করে হ্যাঁ ধ্রুব মহারাজকে থামান, উনি যেরকম করে তপস্যা করছেন আমাদের দম বন্ধ হয়ে আসছে। তখন এই যে বিষ্ণু নারায়ণ, শ্রী নারায়ণ ধ্রুব মহারাজের সামনে হাজির হলেন। তিনি তার হাতের একটা দিব্য শঙ্খ ধ্রুব মহারাজের মাথায় স্পর্শ করালেন। স্পর্শ করানোর পর ধ্রুব মহারাজ কে নারায়ণ কি বললেন, মাই ডিয়ার ধ্রুব, ইউ হ্যাভ কমপ্লিটেড ইউর পিয়াস ভাউজ অ্যান্ড আই নো দেয়ার ইজ সামথিং দ্যাট ইউ স্ট্রংলি ডিজায়ার, হোয়াট এভার ইউর উইশ আই উইল মেক ইট কাম ট্রু। ধ্রুব মহারাজকে বললেন, আমি জানি যে তুমি কেন কঠোর তপস্যা করছো, তুমি তোমার বাবার থেকেও বড় রাজা হতে চাও, সর্বশ্রেষ্ঠ রাজা হতে চাও, আমি তোমার সেই ইচ্ছা সম্পূর্ণরূপে পূরণ করব। তারপরে তিনি কি করলেন, তিনি তার শঙ্খটা ধ্রুব মহারাজের মাথায় স্পর্শ করলেন। ধ্রুব মহারাজ যখনই ভগবানকে দেখলেন, তখনই তার আর রাজা হওয়ার ইচ্ছে থাকলো না। তোমরা কেউ ভগবানকে দেখেছো? হরে কৃষ্ণ, দেখি একটু তোমাদের মধ্যে কে কে দেখেছো। আচ্ছা প্রত্যুষা, তোমাকে আমি লাইন দিচ্ছি, নিজেকে আনমিউট করো। তুমি কি ভগবানকে দেখেছো প্রত্যুষা? তুমি দেখোনি? আচ্ছা ঠিক আছে, আমরা দেখি আর কাকে লাইন দেওয়া যায়। তানিশ, তোমাকে লাইন দিচ্ছি, তুমি বলো তো ভগবানকে দেখেছো, নিজেকে আনমিউট করো। আমি দেখিনি। দেখোনি? আচ্ছা মাধব, তুমি দেখেছো? মাধব আনমিউট করো, ভগবানকে দেখেছো? হ্যাঁ তুমি ভগবানকে দেখেছো? হ্যাভ ইউ সিন? আমি মন্দিরে বলো আরেকবার বলো। আমি মন্দিরে গোপীনাথকে দেখেছি। ইয়েস, দেখো মাধব দেখেছে, মাধব নিজেই মাধবকে দেখেছে। তো মন্দিরে যে ভগবানের বিগ্রহ ডিটি, ডিটি ইজ কৃষ্ণ। কেমন? ভগবানের বিগ্রহই হলো ভগবান। তোমরা মন্দিরে গিয়ে ভগবানের বিগ্রহ দেখেছো সবাই? তোমরা ইসকন মায়াপুরে গিয়ে রাধা মাধবকে দেখেছো? পুরীতে গিয়ে জগন্নাথকে দেখেছো? তিনি ভগবান। তাহলে তোমরা সবাই ভগবানকে দেখেছো। যখন ধ্রুব মহারাজ ভগবানকে দেখলেন, ধ্রুব মহারাজ ভগবানকে দেখার পর তার যে ইচ্ছেটা ছিল সেই ইচ্ছেটা পাল্টে গেল। তিনি আর রাজা হতে চান না, তিনি বললেন যে আমি আপনাকে দেখার পর আমার সেই ইচ্ছা নষ্ট হয়ে গেছে, স্বামীন কৃতার্থ অস্মি বরং ন যাচে, আপনাকে দেখেই আমি কৃতার্থ হয়ে গেছি,
আমার সব স্বপ্ন পূরণ হয়ে গেছে, আমি আর রাজা হতে চাই না। এইভাবে ধ্রুব মহারাজকে প্রণাম করলেন। তাহলে দেখো এর থেকে আমরা কি শিক্ষা পেলাম, যদি আমরা সংকল্পের সঙ্গে চেষ্টা করি, এফোর্ট উইথ রিজলিউশন, এফোর্ট উইথ ডিটারমিনেশন, তাহলে আমরা আমাদের জীবনে সফল হতে পারবো। তোমাদের বাবা মায়েরা তোমাদের সকলকেই বলে যে জীবনে সফল হওয়ার চেষ্টা করো, হ্যাঁ, তোমাদের টার্গেট ভালো পড়াশোনা করা। তাহলে কি করতে হবে, মন দিয়ে পড়তে হবে, পড়াশোনাটাই তপস্যা। তোমাদের ক্ষেত্রে তপস্যা হচ্ছে মন দিয়ে পড়াশোনা করা। আর গুরুর দরকার, টিচার, তোমাদের অনেক টিচার রয়েছেন স্কুলের, অনেক মিস রয়েছেন, অনেক স্যার রয়েছেন, বাড়ির বাবা মা তারাও টিচার। তাহলে যদি বাবা মায়ের কথা শোনো, স্কুলের যারা টিচার তাদের সবার কথা শোনো, তাহলে তোমাদের অবশ্যই সব স্বপ্ন সার্থক হবে, তোমরা জীবনে অনেক বড় হতে পারবে, অনেক পড়াশোনা করতে পারবে এবং ভগবানকে লাভ করতে পারবে। তোমরা ভগবানের আশ্রয়ে থাকো, যদি তোমরা ভগবানকে ডাকো, তাহলে আমি জানি তোমরা অনেকেই ভগবানকে ডাকো। আমরা শুনলাম একটু আগে অনেকে বললে যে এই বর্তমান যে সময়ে, সেই সময়তে একটা মন্ত্র খুব কার্যকর, সেই মন্ত্রটা হচ্ছে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম রাম রাম। তো তোমরা কি কেউ এই মন্ত্র জপ করো, এক রাউন্ড দু রাউন্ড, একটু চ্যাট বক্সে লিখে জানাও তো, দেখি যে তোমরা অলরেডি এই মন্ত্র বলছো কিনা। দেখছি কারা কারা জব করে বলছে। ও, অনেকে জব করো, বা ভেরি গুড। আচ্ছা কত রাউন্ড দেখো তো, এক না দুই না তিন? আচ্ছা, চ্যাট বক্সে প্রচুর উত্তর আসছে, বা বা বা, ভেরি গুড। ভেরি গুড, তোমরা অনেকেই দেখি জব করছো। ঠিক আছে, জব করলে কি হয়, ভগবানের আশীর্বাদ পাওয়া যায়। ভগবানের আশীর্বাদটা আমাদের প্রত্যেকের প্রয়োজন। আমরা একটু আগে কি বললাম, যে কাজ নিজেকে পরিশ্রম করতে হবে, তার সঙ্গে দরকার ভাগ্য। ভাগ্য যোগ চেষ্টা সমান হচ্ছে সাকসেস বা ফলাফল। অতএব তোমরা যারা জব করছো খুব ভালো, যারা করছো না তারা অন্তত পক্ষে কাল থেকে সকালবেলায় ঘুম থেকে উঠেই একবার অন্তত বলবে হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। এটা বলা কি খুব কঠিন? হ্যাঁ, তোমরা বলবে তো? আমরা কিন্তু পরের দিনকে তোমাদের কাছ থেকে জানতে চাইবো। এটা একদম অভ্যাস করে ফেলো, সকালে ঘুম থেকে উঠেই বলবে, বা ঘুম থেকে উঠেই বলতে ভুলে গেলে ঠিক আছে, যখনই মনে পড়লো যে আজকে তো বলা হয়নি, তাহলে তোমরা তখনই একবার ভগবানকে উদ্দেশ্য করে বলবে হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। দেখবে এটা বললে, রোজ যদি প্র্যাকটিস করো, ভগবান খুব খুশি হবে। হ্যাঁ, ভগবান তোমাদেরকে অনেক আশীর্বাদ করবে এবং ভগবানের আশীর্বাদে তোমরা অনেক ক্যাডবেরি পাবে, চকলেট পাবে, হ্যাঁ, অনেক অনেক গিফট পাবে, তোমাদের পড়াশোনা খুব ভালো হবে, বাবা মা খুব ভালোবাসবে, বকুনিটা কম খাবে, মাঠ তো একদম খাবেই না, কানমলাটা একটু কম খাবে, সব দিক দিয়ে তোমাদের লাভ হবে। এগুলো কানমলা বকুনিটা কম হলে কি ভালো হয় না খারাপ হয়? নিশ্চয়ই ভালো হয়। অতএব তোমাদেরকে এটা করতে হবে। তো আমাদের অনেক সময় চলে গেল, আমরা এখন একটা ছোট্ট কার্টুন দেখবো। আমি জানি তোমরা কার্টুন দেখতে খুব ভালোবাসো, তো সেই কারণে আমরা একটা ছোট্ট কার্টুন দেখবো।
কৃষ্ণা, তাহলে তোমরা কার্টুনটা দেখলে, আমরা আমাদের অনুষ্ঠান এক্ষুনি শেষ করে দেবো। তার আগে আজকে আমাদের যা যা আলোচনা হলো, কি কি শিখলাম, কি কি মূল্যবোধ আমরা আজকে নিয়ে যাচ্ছি, আমরা তোমাদের বাবা মায়ের কাছ থেকে জিজ্ঞাসা করে জানবো যে তোমরা এগুলি পালন করছো কিনা। কি কি শিখলাম? প্রথম, কখনো কারোর খারাপ চাইতে নেই, হ্যাঁ, সবার ভালো চাইতে হয়। সবার ভালো চাইলে আমাদের নিজেদের ভালো সবসময় আগে হয়। দুই নাম্বার কি, জীবনে তপস্যা করতে হয়, আর তোমাদের তপস্যা হচ্ছে পড়াশোনা করা। শুধু পড়াশোনা করলেই যে সফল হবে তা নয়, তার সঙ্গে ভগবানকে ডাকতে হয়, ভগবানের আরাধনা করতে হয়। ভগবান যদি আশীর্বাদ করে তাহলে সফল হওয়া যায়, আর সেই ভগবানের নাম হচ্ছে বাসুদেব বা কৃষ্ণ। আর কৃষ্ণকে কেমন করে ডাকতে হয়? হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে, এই মন্ত্র বলে কৃষ্ণকে ডাকতে হয়। তার সঙ্গে পড়াশোনা করতে হবে, তাহলে অবশ্যই আমরা জীবনে সফল হতে পারবো। আরেকটা আমরা কি শিখলাম? টিচারের প্রয়োজন, টিচারকে শ্রদ্ধা করতে হয়, সম্মান করতে হয়। বাবা মা হচ্ছে সব থেকে বড় শিক্ষক শিক্ষিকা, টিচার। বাবা মাকে গুরুজনকে সম্মান করবে, স্কুলে টিচারদের সম্মান করবে, তাহলে অনেক কিছু শিখতে পারবে। এবং আরেকটা জিনিস আমরা কি শিখলাম, যে ভগবানকে লাভ করাই জীবনের সর্বশ্রেষ্ঠ লক্ষ্য। তাহলে আমরা যা কিছুই করি না কেন, আমরা সব সময় চেষ্টা করব যেন আমরা ভগবানকে দর্শন করতে পারি। কি করে দর্শন করা যায়? মন্দিরে গেলে দর্শন করা যায়, বাড়িতে ভগবানের ছবি রাখলে দর্শন করা যায়। তো আমরা প্রত্যেক দিন ভগবানের ছবির সামনে গিয়ে প্রণাম করব এবং তার কাছ থেকে আশীর্বাদ চাইব, তাই তো? তাহলে আমরা এখনই শেষ করে দেবো আমাদের প্রোগ্রাম। তোমরা যা কিছু শিখলে আজকে, যা কিছু শুনলে, নোট করে রেখো। যে ভিডিওটি আমরা দেখালাম তোমাদের গ্রুপে, আমরা ভিডিওটি আরেকবার দিয়ে দেবো, তোমরা ভিডিওটি আবার দেখতে পারবে। এবং পরের দিনকে আমরা ছোট্ট একটা কুইজ করব, কেমন? খুব মজার কুইজ হবে, আমরা গ্রুপে জানিয়ে দেবো কখন হবে, কিভাবে হবে। তো সেই কুইজের মাধ্যমে আমরা জানতে পারবো তোমরা কত মন দিয়ে পড়াশোনা করলে, আজকের অনুষ্ঠানটা শুনলে। ঠিক আছে ছোট্ট বন্ধুরা, তোমাদেরকে অনেক অনেক থ্যাংক ইউ, তোমরা খুব মন দিয়ে শুনেছ, আমার খুব ভালো লেগেছে। পরের সপ্তাহে আবার এই সময়ে তোমাদের সঙ্গে আবার সাক্ষাৎ হবে, ঠিক আছে? হরে কৃষ্ণ। তাহলে আমরা এখানেই শেষ করছি, আবার পরের সপ্তাহে তোমাদের সঙ্গে দেখা হবে।